জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা ভ্রমণ করতে এসেছি কুতুবদিয়া দ্বীপ। এই কুতুবদিয়ায় দেখব বরঘোপ সমুদ্র সৈকত, কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ কেন্দ্র, কুতুবদিয়া বাতিঘর সহ বিভিন্ন দর্শনীয় স্থান। তো চলুন বন্ধুরা, ঘুরে দেখি এই কুতুবদিয়ার সৌন্দর্য। কুতুবদিয়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি দ্বীপ উপজেলা। এই কুতুবদিয়া দ্বীপটি মূলত কুতুবদিয়া চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। কুতুবদিয়া উপজেলার আয়তন 215.80 বর্গ কিলোমিটার। এই কুতুবদিয়া উপজেলাটি মোট 6টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নসমূহ উত্তর ধুরং, দক্ষিণ ধুরুং, লেমশিখালী, কোয়ারবিল, বড়ঘোপ এবং আলী আকবর ডেইল। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে এ দ্বীপে মানুষের পদচারণা শুরু হয়। হযরত কুতুবউদ্দিনের নাম অনুসারে এ দ্বীপের নামকরণ করেন কুতুবউদ্দিনের দিয়া, যা পরবর্তীতে কুতুবদিয়া নামে স্বীকৃতি লাভ করে। কুতুবদিয়া উপজেলার উত্তর, পশ্চিম ও দক্ষিণ এই তিন দিকেই রয়েছে বঙ্গোপসাগর এবং পূর্বে কুতুবদিয়া চ্যানেল। কুতুবদিয়াতে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। কুতুবদিয়া থেকে পেকুয়া উপজেলার মগনামা সবচেয়ে কাছের ঘাট। এই ঘাট থেকে লঞ্চ, স্টিমার, ছোট ডেনিস বোট এবং স্পিড বোটে করে পৌঁছানো যায় এই কুতুবদিয়া দ্বীপে। এই কুতুবদিয়া দ্বীপে রয়েছে বেশ কয়েকটি মনোমুগ্ধকর পর্যটন স্পট। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র সৈকত, লবণ চাষ, বাতিঘর এবং কুতুব শরীফ দরবার। চলুন বন্ধুরা, উপভোগ করি এই কুতুবদিয়া দ্বীপের সৌন্দর্য। আমরা এখন অবস্থান করছি কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ প্রকল্প। এটি বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র, যা এই কুতুবদিয়ায় অবস্থিত। উল্লেখ্য, এই দ্বীপে কোনো বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি একমাত্র বিদ্যুৎ সরবরাহকারী হিসেবে রয়েছে। এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1 মেগাওয়াট। এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি 2017 সালের 10 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়, এই দ্বীপবাসীর বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে। এটি কুতুবদিয়া উপজেলার সর্বদক্ষিণের ইউনিয়ন আলী আকবর ডেইলে অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র হওয়ায় একটি আকর্ষণীয় এবং অনন্য পর্যটন স্পট হিসেবে আকৃষ্ট করছে হাজারো পর্যটকদের। তাই এখানে বছরে সবসময় ভিড় লেগে থাকে নানা ধরনের পর্যটকের। কুতুবদিয়া একটি দ্বীপ উপজেলা, এর চারপাশে রয়েছে বঙ্গোপসাগরের লোনাপানি। বঙ্গোপসাগরের লোনাপানি লবণ চাষের জন্য খুবই উপযোগী হওয়ায় সমস্ত কুতুবদিয়ায় লবণ উৎপাদন করা হয়। নভেম্বর থেকে মে পর্যন্ত লবণ চাষের ভরা মৌসুম। লবণ চাষীরা সমুদ্রের পানি এবং সূর্যের তাপকে কাজে লাগিয়ে লবণ উৎপাদন করে থাকে, তাই আবহাওয়া লবণ চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত এই নভেম্বর থেকে মে পর্যন্ত যে কোনো সময় কুতুবদিয়া ভ্রমণ করতে আসলে আপনি লবণ উৎপাদন দেখতে পাবেন। এখানে সাগরের লবণাক্ত পানি দিয়েই উৎপাদিত হয় লবণ। সাগরের এই লবণযুক্ত পানিকে সেচ করে তোলা হয় উৎপাদন মাঠে। লবণ উৎপাদন মাঠে আগে থেকেই ছোট ছোট প্লট তৈরি করে বিছিয়ে রাখা হয় পলিথিন। এভাবে লবণ পানি সংগ্রহ করে 3 থেকে 7 দিন রেখে দেওয়া হয় লবণ মাঠে। কড়া রোদে পানি বাষ্পীভূত হয়ে চলে যায় আর লবণ পড়ে থাকে পলিথিনের উপর। লবণ উৎপাদনের সময় কুতুবদিয়া গেলে দেখা যাবে মাঠে মাঠে কৃষকের লবণ চাষের ব্যস্ততা। এই দ্বীপের প্রায় সর্বত্রই কমবেশি লবণ চাষ হয়, তবে সবচেয়ে বেশি লবণের মাঠ রয়েছে আলী আকবরের ডেল ইউনিয়নে। এই কুতুবদিয়া আসলে দেখা যাবে প্রাকৃতিক উপায়ে লবণ উৎপাদনের নানান কৌশল। আচ্ছা, এই একবার লবণ উৎপাদন করতে কতবার পানি পাল্টাতে হয় বা পানিটাকে কতবার পরিবর্তন করতে হয়? প্রথমে তো নদী থেকে আনেন, তারপরে নদীর পরে এখানে উঠবে।
মেশিন দিয়ে, মেশিন দিয়ে উঠান। তারপরে মেশিন পর ও আসকো এপটা উঠছে। আচ্ছা, এক লম্বরে? জি, এক লম্বর উঠছে পানি। এক লম্বর পর দুই লম্বর আসছে, দুই লম্বর পর তিন লম্বর আসছে, তিন লম্বর পর চার লম্বর আসছে, চার লম্বর পর পাঁচ লম্বর আসছে, পাঁচ লম্বর পর ওদিকে লবণ উৎপাদন হবে। ছয় নম্বরে ষষ্ঠ ধাপে গিয়া লবণ উৎপাদন হবে, পাঁচবার পরিবর্তন করতে হয়। আচ্ছা, এই পানি উঠানো থেকে লবণ তৈরি হওয়া পর্যন্ত কতদিন সময় লাগে? এক সপ্তাহ। এক বড়ঘোপ সমুদ্র সৈকত কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে অবস্থিত। এই সৈকতটির নাম বড়ঘোপ হলেও এটি কুতুবদিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে প্রায় ১৬ কিলোমিটার জুড়ে অবস্থিত এবং বড়ঘোপ ইউনিয়নে অবস্থিত সমুদ্র সৈকতটি সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়। এই সমুদ্র সৈকতের বেশিরভাগ এলাকাই বেশ নির্জন। অন্যান্য সৈকতের ন্যায় এখানে পর্যটকের আনাগোনা কিছুটা কম। এই সৈকতে আছে জেলেদের কর্মব্যস্ততা, রয়েছে সুন্দর ঝাউবনের সারি। কুতুবদিয়া সৈকতে আর একটি প্রধান বৈশিষ্ট্য হল গাঙচিলের আনাগোনা। এই সমুদ্র সৈকত অপেক্ষাকৃত নির্জন হওয়ায় এখানে দেখতে পাওয়া যায় প্রচুর গাঙচিল। আবার নির্জন সৈকতে লাল কাঁকড়াদের ঘুরে বেড়ানোর মতো অসাধারণ দৃশ্য সবারই ভালো লাগার মতো। সমুদ্রে ভাটার সময় দেখা মেলে বেশ কিছু কোরাল পাথর। সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য কুতুবদিয়ার এই বড়ঘোপ সমুদ্র সৈকত একটি আদর্শ জায়গা। সমুদ্র পথে চলাচলকারী জাহাজের নাবিকদের পথ দেখানোর জন্য বহু বছর আগে থেকেই এই কুতুবদিয়ায় নির্মাণ করা হয়েছিল একটি বাতিঘর। ধারণা করা হয় এই বাতিঘরটি নির্মাণ করা হয় ১৮২২ সালের দিকে। ১২০ ফুট উচ্চতা বিশিষ্ট ও ছয় কামরার গোলাকৃতির ছিল সেই বাতিঘরটি। পুরনো সেই বাতিঘরটি ধ্বংসপ্রাপ্ত হয়ে বিলীন হয়ে গেছে বেশ আগেই। বর্তমানে কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়নে একটি নতুন বাতিঘর নির্মিত হয়েছে। বর্তমান এই বাতিঘরটি নির্মিত হয় ১৯৭২ খ্রিস্টাব্দে। বর্তমান ২০২৩ সালে এখানে এসে দেখা যায় আরও একটি সুউচ্চ বাতিঘর নির্মাণাধীন রয়েছে। তবে এখনও ভাটার সময় সেই পুরাতন বাতিঘরের ধ্বংসাবশেষ কখনো কখনো জেগে উঠতে দেখা যায়। কুতুবদিয়া দ্বীপের ধুরং ইউনিয়নের ১৯৬০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় এই কুতুব শরীফ দরবার। এই দরবারের প্রতিষ্ঠাতা শাহ আব্দুল মালেক আল কুতুবি, তিনি এই কুতুবদিয়াতে ১৯১১ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০০ সালের ১১ ফেব্রুয়ারি তিনি মারা যান। প্রতি বছর ৭ ফাল্গুন তার মৃত্যুবার্ষিকীতে হাজারো ভক্তের সমাগম ঘটে এই কুতুব শরীফ দরবারে। ঢাকা অথবা চট্টগ্রাম থেকে কুতুবদিয়া যেতে হলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া বাস স্ট্যান্ড অথবা বড়ৈতলি রাস্তার মাথা গিয়ে সেখান থেকে মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া যেতে হবে। চকরিয়া বাস স্ট্যান্ড অথবা বড়ৈতলি রাস্তার মাথা থেকে লোকাল সিএনজি করে বা রিজার্ভ করে মগনামা ঘাট যেতে হবে। সময় লাগবে আনুমানিক ৪০ থেকে ৫০ মিনিট। মগনামা ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ২০ মিনিটে অথবা স্পিডবোটে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে পৌঁছে যাবেন কুতুবদিয়া দ্বীপে। মগনামা ঘাট থেকে স্পিডবোটে বড়ঘোপ কিংবা দরবার ঘাট যে কোনো এক ঘাটে যাওয়া যায় এবং কুতুবদিয়া দ্বীপ ভ্রমণের জন্য সেখানে পেয়ে যাবেন রিক্সা এবং ব্যাটারি চালিত অটোরিক্সা। কুতুবদিয়া দ্বীপে থাকার জন্য রয়েছে একমাত্র হোটেল সমুদ্রবিলাস, এছাড়াও রয়েছে একটি ডাক বাংলো। এগুলো বড়ঘোপ বাজারে অবস্থিত। খাবারের জন্য কুতুবদিয়াতে পেয়ে যাবেন স্থানীয় মানের হোটেল, যেগুলো খুব উন্নত মানের না হলেও মোটামুটি মানের খাবার পাওয়া যায়। কুতুবদিয়া দ্বীপে ভালো বিদ্যুৎ ব্যবস্থা নেই, তাই শুধুমাত্র সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ থাকে। তাই প্রয়োজনীয় মোবাইল চার্জের জন্য আলাদা পাওয়ার ব্যাংক নিলে ভালো হবে।
এছাড়া সমুদ্র সৈকতে জোয়ার ভাটা নির্দেশের নেই কোনো ব্যবস্থা, তাই সমুদ্রে নামার আগে জোয়ার ভাটার অবস্থান জেনে নিতে হবে। সাঁতার না জানলে ভাটার সময় সমুদ্রে না নামাই ভালো। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি কুতুবদিয়া দ্বীপ থেকে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে, ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদেরকে, আর ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।